জিব্রাইল আমাকে জানায়া দিলেন নবী আমার আপনার উম্মতের মাঝে যেই উম্মতের রমজানের 30টা রোজা পাওয়ার পরেও নিজের জিন্দেগির গুনাহগুলো যেই উম্মতের ক্ষমা করাইতে পারে নাই ওই রমজানের সাহারি পাইয়া ইফতার পাইয়া তারাবির নামাজগুলো পাইয়া যেই বান্দার তাহাজ্জুদ পড়ে পড়ে চোখের পানি ফালাই নিতে পারে নাই আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া ক্ষমাগুলো চাইয়া নিতে পারে নাই ও নবী আপনার উম্মতটা ধ্বংস হয়ে যাক এই কথা বলার পরে জিব্রাইলের মুখের সাথে মিলাইয়া আমিও জোরে আমিন বললাম হে যুবকেরা এই নামাজের পরেই তো বান্দা তোমার লাগবে রোজা পাঁচ বেলার নামাজ পড়া লাগবে সামনে রমাদানে 30টা রোজা বান্দা তোমার রাখা লাগবে যুবকেরা এই শরীরের মধ্যে পাওয়ারের অভাব নাই শক্তির অভাব নাই তোমার বডির মধ্যে দেহের মধ্যে বান্দা কোনো কিছুর অভাব নাই রে বান্দা কিন্তু এর পরেও তুই নিজে নিজে কি পরিমাণ পাগল পারা যাও দেখবেন রমজান আসলেই অনেক যুবকেরা মনে মনে নিয়ত করে নেয় এবার আমি 15টা রোজা রাখবো বাকি 15টা আমি রাখবো না এই চিন্তা নিয়া নিয়া বান্দা আগায়া যায় 20টা রাখবো বাকি 10টা রাখবো না 25টা রাখবো তিনটা আমি বাদ দিয়া দিব আবার দেখবেন যেই ছেলেরে এখনই বিয়া করাইলে এক বছর পরে ওই পেটের মধ্যে পিঠের মধ্যে দুইটা সন্তান নিয়ে আগায়া যাবে ওই ছেলের বেলায়ও কিছু ননাই করে করে মা বাবারা বলে এই সন্তানটা রমজানের রোজা রাখা লাগবে না এ সন্তান তুই বড় হলে রাখতে পারবি এভাবে সন্তানের রোজার ব্যাপারে ঢিল দেয় এমন মা বাবা আছে না না এরে আজকে বিয়া করাইলি কালকে হয়ে যাবে সন্তান দুই তিনটা এরপরেও বলে আমার এই ছোট্ট সন্তান রোজা রাখতে পারবে না আমার এই সন্তান নামাজে যেতে পারবে না অনেক পরিমাণ কষ্ট হয়ে যাবে না না আম্মা জানেরা না না আব্বা জানেরা না 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 রে যুবকেরা তুই যদি রোজা রাখো পশ্চিমকালেও তোমার কষ্ট হয়ে যাবে না যদিও 30 দিনের মধ্যে গ্যাস্ট্রিকের প্রবলেম মনে করো বাড়িয়া যাবে তুই যদি মনে করো আলসারের প্রবলেমটা বান্দা তোর বাড়িয়া যাবে টার্গেট দিয়া বলতে পারি রমজানের আগে তোর গ্যাস্ট্রিকের অভাব নাই একলা অন্তরে নইয়া তাকোয়া অন্তরের মধ্যে বান্দা নইয়া রমজানের রোজা রাখতে দেরি হয়ে যাবে তোর গ্যাস্ট্রিক অটোমেটিক ভালো হয়ে যাবে তবে একলাস নিয়া তাকোয়া নিয়া রোজাগুলো রেখে নাও তোর আলসার ভালো হয়ে যাবে মহা মহা রোগগুলো বান্দা তোমার ভালো হয়ে যাবে ইমান আনার পরে বান্দা নামাজের পরে রোজা তোমার 30টা রাখাই লাগবে আর আমি যদি রমজানে রোজা রাখার পর যদি রোজা রেখে রেখে আল্লাহর দরবার থেকে যদি ক্ষমা না নিয়া নিয়া যাইতে পারি ইসালে সওয়াব মাহফিল এই মাহফিল থেকেও যদি বেগুনা মাসুম হইয়া বাড়িতে যদি আমি না যাইতে পারলাম ওই রমজান সামনে আসতে রমজানের মধ্যে নেক আমল করিয়া গুনাহ মুক্ত জিন্দেগি নিয়া যদি রমজানটারে বিদায় দিতে না পারি মদিনাওয়ালা নবীও তো তোমারে আমারে জানায়া দিলেন আমার উম্মতটা ধ্বংস হয়ে যাক আমার উম্মতের ব্যাপারে আমি কোনো দায়িত্ব নিব না মদিনাওয়ালা নবীর ওই হাদিসটা শুনে বান্দা মনটা বড় খারাপ হয়ে গেল আমি কি করলাম আপনি কি করলেন আমরা নিজেরা ধ্বংস হয়ে যাব নিজেদের আমলের গতির লাইনে কমতি হওয়ার কারণে মসজিদে নববীতে নবী প্রতিদিন খুতবা দেয় মদিনাওয়ালা নবী একদিন ওই খুতবা দেওয়ার জন্য যখন 3 নম্বর মিম্বারে সিঁড়িতে উঠবে প্রথম নম্বর সিঁড়িতে উঠিয়াই নবী জুরে সুরে একবার বললেন আমিন দ্বিতীয়বার সিঁড়িতে উঠিয়া নবী আবার বললেন আমিন তৃতীয়বার সিঁড়ির মধ্যে পা রাখলেন আবার নবী 3 বারের সময় বললেন আমিন সাহাবায়ে কেরাম নিজেরা অস্থির হয়ে গেলেন নবী কেন আমিন বলে প্রথম সিঁড়িতে কেন আমিন বললেন দ্বিতীয় সিঁড়ির মধ্যে নবী কেন আমিন বললেন তৃতীয় সিঁড়ির মধ্যে নবী কেন আমিন বললেন জনৈক সাহাবি মদিনাওয়ালা নবীরে ডাক দিয়া বলেন নবী আমার হে পয়গম্বর আমার কোনোদিনও আপনারে দেখি নাই এই মিম্বারের মধ্যে আপনি উঠেছেন এই মিম্বারের মধ্যে আপনি দাঁড়াইয়া আমাদেরকে খুতবা পাঠ করে করে শুনেছিলেন ও নবী গো আমরা কোনোদিন দেখি নাই প্রথম সিঁড়ির মধ্যে আপনি জোরে আমিন বললেন দ্বিতীয় সিঁড়িতে আমিন বলেছেন তৃতীয় সিঁড়িতে আপনি জোরে সুরে আমিন বলেছেন একটা বারের জন্য নবী আপনারে এই কার্যকলাপ করতে আমরা দেখলাম না আজকে কি এমন হয়ে গেল কেন আপনি 3 বার আমিন 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 বললেন মদিনাওয়ালা নবী বলেন হে সাহাবায়ে কেরাম
আমি নবী যা দেখি তোমরা তা দেখো না আমি নবী যা জানি তোমরা তা জানো না জিব্রাইল আমার কাছে আসে আমি যখন প্রথম সিঁড়ির মধ্যে পা রাখলাম ওই সিঁড়িতে পা রাখার পরে জিব্রাইল আমাকে জানায়া দিলেন নবী আমার আপনার উম্মতের মাঝে যেই উম্মতেরা রমজানের 30টা রোজা পাওয়ার পরেও নিজের জিন্দেগি গুনাহগুলো যেই উম্মতেরা ক্ষমা করাইতে পারে নাই ওই রমজানের সাহারি পাইয়া ইফতার পাইয়া তারাবির নামাজগুলো পাইয়া যেই বান্দার তাহাজ্জুদ পড়ে পড়ে চোখের পানি ফালাইতে পারে নাই আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া ক্ষমাগুলো চাইয়া নিতে পারে নাই ও নবী আপনার উম্মতটা ধ্বংস হয়ে যাক এই কথা বলার পরে জিব্রাইলের মুখের সাথে মিলাইয়া আমিও জোরে আমিন বললাম দ্বিতীয় সিঁড়িতে আমি যখন উঠলাম ওই জায়গার মধ্যে আমি কেন জোরে জোরে আমিন বললাম জানোনি ওই সিঁড়ির মধ্যে আমাকে জিব্রাইল বললেন ও নবী আপনার নাম শোনার পরে আপনার যে উম্মতেরা জবান দিয়া একটাবারের জন্য দুরূদ পড়তে পারে না কৃপণ হয়ে যায় কার্পণ্যতা করে ও নবী আপনার উম্মত গুলাও ধ্বংস হয়ে যায় আমি আমার ওই উম্মতের উপরে রাগান্বিত হইয়া ওই দ্বিতীয় সিঁড়ির মধ্যেও আমি আমার জোরে 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 সরে আমিন বলে নিলাম তিন নাম্বার সিঁড়ির মধ্যে আমি জোরে কেন আমিন বললাম তোমরা জানোনি ওই সিঁড়ির মধ্যে জিব্রাইল আমাকে বললেন নবী আমার আপনার যে উম্মতেরা বিদ্যমা পাইয়া বৃদ্ধ বাবা পাইল আর ওই মা বাবার থেকে দোয়া লইয়া লইয়া জান্নাতটা যে আপনার উম্মতেরা কামাইতে পারল না আপনার উম্মত গুলো ধ্বংস হয়ে যাক কারণ এই বৃদ্ধ মা বাবা যখন বৃদ্ধ হয়ে গেল চোখের পানি ফালাইয়া সন্তানের জন্য দোয়া করতে দেরি আল্লাহর দরবারে কবুল হইতে বান্দা দেরি হয় না ওই মা বাবারে পাওয়ার পরেও খেদমত করিয়া করিয়া যেই বান্দাগুলা ওই মা বাবার থেকে দোয়া লইয়া চোখের পানি মা বাবার থেকে বের করিয়া সন্তান নিজের জন্য দোয়া লইয়া ওই মা বাবারে যারা বিদায় করতে না পারলো বিদায় দিতে না পারলো ওই উম্মতেরা ধ্বংস হয়ে যাক হে তালা এলাকার মুসলমানেরা হে সাতক্ষীরা এলাকার মুসলমানেরা এই হাদিস যদি সত্য হয় জুনায়েদ আল হাবিবের কথা যদিও মিথ্যা হয় কিন্তু মদিনাওয়ালা নবীর কথাগুলো বান্দা সত্য কথা তুমি যদি মনে করো তাহলে এই তিনটা জিনিসের প্রতি বান্দা একটু জোর দাও সামনে রমজানের মধ্যে রোজা রেখে রেখে একটা দিনও যাতে তারাবি মিস না হয়ে যায় বান্দা তোমার জন্য একটা দিনের জন্য যাতে সাহারি মিস না হয়ে যায় একটা দিনের জন্য তোমার যাতে ইফতার মিস না হয়ে যায় একটা দিনের জন্য তুমি যাতে কোরআন তিলাওয়াত বান্দা মিস না দাও একটা দিনের জন্য তুমি যাতে করে একটু মানুষের জন্য দোয়া করে না দাও এমনটা করিও না রমজানটা পাইয়া চোখের বাণী ফালাইয়া ইতু পূর্বের জিন্দেগির গুনার জন্য বান্দা চোখের বাণী ফালাইয়া কান্না করে নাও আর দুই নাম্বার ওই নবীর নাম শুনলেই বান্দা তুমি আরামে দুরুদ পড়া লাগবে সবাই দুরুদ পড়ে নাও তিন নাম্বারে যেই কাজটা বান্দা করা লাগবে ওই মা বাবার থেকে দোয়া নিয়া 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 বান্দা গাইয়া যাও কারণ মা বাবার দোয়া রবের দরবারে করতে বান্দা দেরি হয়ে যায় ওই রবের দরবারে পৌঁছতেও একটু সেকেন্ড পরিমাণ দেরি হয় না তোমাদেরকে একটা ঘটনা বলি গত দুই তিন মাস আগে আমার প্রোগ্রাম ছিল কুড়িগ্রাম জেলা নাম শুনেন নাই শুনছেন না হ্যাঁ কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার মধ্যে আমার প্রোগ্রাম প্রোগ্রামে যাওয়ার পরে বড়টা মাদ্রাসার প্রোগ্রামে আমি প্রধান বক্তা প্রথম বক্তা বয়ান করব বয়ান শেষে আমি নিজে আখিরে মুনাজাত দিয়া দিব বয়ানের পূর্বে সভাপতি সাহেব বলে আমার একটু কথা আছে সবাই এনে নিয়া বলা লাগবে আল্লাহর ওই বান্দাটা মাই খাতের মধ্যে লইয়া লইয়া যখন এক এক করে মাদ্রাসার সব হিসাব নিকাশ দেওয়া আরম্ভ করে দিলেন হিসাব নিকাশগুলো দেওয়ার পরে এবার একটা পরজায় যায় দেখি চোখের পানি হঠাৎ করে টপ টপ করে বেয়ে পড়ে আমায় সম্বোধন করে বলে হুজুর একটু পরে আপনি এই মাদ্রাসার অনেকগুলো ছাত্রের মাথার মধ্যে পাগড়ি দিয়া দিবেন দস্তার বন্দি উপলক্ষে মাহফিল আপনি একটা ছেলের মাথার মধ্যে পাগড়ি দিয়া দিবেন যেই ছেলেটা আমার ছেলে ওই ছেলের মা দুনিয়ার মাঝে বেঁচে নেই ওই ছেলেটা এত বড়
আল্লাহ ওয়ালা সে নামাজ বাদ দেয় না নেক আমল বাদ দেয় না কুরআন তেলাওয়াত করে আমার এই ছেলেটার মাথার মধ্যে ফাগরি দেওয়ার পরে ওর জন্য একটু আপনি মন থেকে দোয়া করে দিবেন আল্লাহর ওই বান্দা উপস্থিত জনতার সামনে চোখের পানি ফালাইয়া যখন আমাকে মাইকটাকে হস্তান্তর করলো আমি এক এক করে সবার মাথার মধ্যে ফাগরি দিয়া দিলাম আমি তাকায়া দেখি সব সন্তানের চোখের মধ্যে পানি নাই আর মুখের মধ্যে হাসির কোনো অভাব নাই আর ওই সন্তানটার মাথার মধ্যে যখন আমি পাগড়ি দিব যেই সন্তানের মা নাই আমি তার মাথার মধ্যে যখন পাগড়িটা দিয়ে দিব আমি তাকায়া দেখি তার চোখের ডগার মধ্যে কেন জানি পানি টলমল টলমল করে আমি তারে বললাম আজকে তোর খুশির দিন মহা ভালো দিন এই দিনে তুই কেন চোখের পানি ফালাকা সবাই হাসি খুশি সবার মনটা বড় খুশি হয়ে গেল তুই কেন কান্না করো সে চোখের দিয়া বে বে টপ টপ করে পানিগুলো ফালায় আমার জানা দেয় হুজুর গো আমি দুই বছর বয়সে আমার মাটারে হারায়া ফেললাম আমি কত রাত আমি হঠাৎ করে ঘুম থেকে জেগেছি আমার মায়ের কথা মনে পড়ত কিন্তু মায়ের আদর আমি কষ্টিন কালেও খুঁজে পাই নাই গো হুজুর একটা বার আমি মাদ্রাসা থেকে পলায়ন করে যখন আমার বাড়ির মধ্যে চলে গেল আমি আমার বাড়িতে যাওয়ার পর আমার বাবার সাথে যখনই আমি ঘুমাইলাম ওই রাতের বেলা আমার বাবা চোখের পানি ফালায়া আমার জানাইয়া দেই হে সন্তান আমার ওই মায়ের ওসিয়ত অনুযায়ী মাদ্রাসায় পড়ো তোরে আমি মাদ্রাসায় দিয়া দিলাম তুই মাদ্রাসায় হাফেজে কামেল হইয়া এর উপরে আসবি আমার বাবা আমারে তার বুকের মধ্যে লইয়া চোখের বাণী ফালাইয়া আমার মায়ের ওসিয়ত পূরণ করার জন্য এই মাদ্রাসার মধ্যে আমারে পড়াইয়া আমি আজ হাফেজে কামেল হইয়া গেলাম কিন্তু আমার মনটা কেন জানি ফাটিয়া যায় আমার কলটা ফাটিয়া যায় দুঃখে আমি চলতে পারি না হুজুর কারণ আমার মা দুনিয়ায় নাই আমি বাড়িতে যাওয়ার পরে কার কাছে বলবো মা আমি হাফেজে কোরআন হইয়া আসলাম ও মা গো তোমার দুয়ার বদৌলতে তোমার দরওয়াজায় হাজির হয়ে গেলাম হাফেজে কোরআন হইয়া এই পাগড়ি মাথার মধ্যে দিয়ে আমি কারে বাসায় গিয়া দেখাবো চোখের বাণী সামনের উপস্থিত জনতাকেও ধরে রাখতে পারে নাই আমি তারে জানাইয়া দিলাম আমি বয়ানের পর তুরে লইয়া লইয়া ওই তোর মায়ের মাকবারার সামনে গিয়া দাঁড়ায়া যাব যেই মায়ের দোয়ার বদৌলতি আজকে তুই হাফেজে কোরআন হয়ে গেলা ওই মায়ের সামনে তুই যেতে পারবি না কিন্তু মায়ের মাকবারার সামনে গিয়া দাঁড়ায়া যেতে পারবি ওই মায়ের জন্য তো একটু চোখের পানি ফালাইয়া দোয়া করতে পারবি বয়ান শেষ হয়ে গেল সন্তানের বাবা লইয়া আর হাফেজে কোরআনে লইয়া আমি মাকবারার সামনে গিয়া যখন দাঁড়ায়া গেলাম ওই মাকবারার সামনে দাঁড়ায়া আমি সুরা ফাতিহা পড়লাম ইখলাস আকাশ শুরু করিয়া আমি বললাম কতদিন আমি মুনাজাত করেছি এই জিন্দেগিতে আমি কত বড় বড় মুজমার মধ্যে দোয়া করলাম আজকে তার মায়ের কবরের সামনে দাঁড়ায়া আমি দোয়া করব না করব না করব না এই মায়ের মাকবারার সামনে তার সন্তানটাই চোখের পানি ফালাইয়া দোয়া করবে এই কথা বলতে দেরি ওই সন্তান দোয়া করার জন্য দুইটা হাত উত্তোলন করে আমি বক্তার তার বাবারে সঙ্গে লইয়া ওই মায়ের জন্য কি সুন্দর করে দোয়াগুলো ভরে ভরে একটা পর্যায়ে যাইয়া যখন মায়ের জন্য কোরআনের ওই আয়াতটা হাফেজে কোরআন পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই কথা বলে ওই মালিকের দরবারে চোখের পানি ফালাইয়া ডাক দে দয়ার মালিক এই জগতে আমি মা হারাইয়া বড় অসহায় ও আল্লাহ আজকে হুজুরের সঙ্গে লইয়া আমার বাবার সঙ্গে লইয়া আমি আমার মায়ের মাকবারার সামনে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া আমি আমার নিজের মায়ের জন্য দোয়া করে দিলাম ও আল্লাহ
আমি সন্তানের দুয়ার বদৌলতে কি আমার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেওয়া যায় না চোখের বাণী ফালাইয়া ওই মায়ের জন্য দোয়া করে দেয় মুনাজাত শেষ হয়ে গেল গাড়িতে পৌঁছায় দিবে বাবা সন্তানটা আমাকে সঙ্গে লইয়া যখন রওনা হয়ে গেল পথিমধ্যে যাওয়ার পথে আমি জানতে যাইলাম আপনি কি আর বিয়া করবেন না এই সন্তানের দিকে তাকায় আপনি আর বিয়া কি করবেন না বলে না না হুজুর আমার এই সন্তানটার দিকে তাকাইয়া মৃত্যু পর্যন্ত আমি আর কোন বিয়ার বিয়া বসব না করব না আমি সন্তানটারে লইয়া হাফেজে কুরআন বানাইলাম তার মায়ের ওসিয়ত অনুযায়ী সে যখন দুনিয়ায় এসেছে আসার পরে তার মা আমারে ওসিয়ত করেছিল যদি দুনিয়াতে আমি নাও থাকি আমার এই সন্তানটারে হাফেজে কুরআন বানাবেন এই সন্তানটাকে কত মায়া করে আমি মা বড় করে দিয়া দিলাম এর একটা আলেমে কুরআন বানাবেন আমার স্ত্রীর মায়ার মধ্যে ভরিয়া এই মায়া স্ত্রীর ভরিয়া স্ত্রীর ওসিয়ত গুলো মানতে যাইয়া হুজুর মৃত্যু পর্যন্ত আর বিয়া করব না হাফেজে কুরআন করে বানাইলাম আলেমে কুরআন বানাবো যাতে করে কবরের মধ্যে যাওয়ার পরে আমি মা বাবার আমার স্ত্রীর আমার আত্মীয় স্বজনের মাকবারার সামনে দাঁড়াইয়া আমার এই সন্তান যেন চোখের পানি ফালাইয়া আমার জন্য দোয়া করে দিতে পারে হে সাতক্ষীরার মুসলমানেরা হে তালা এলাকার মুসলমানেরা হে তালা এলাকার আম্মাজানেরা তোমাদেরকে বলি কবরে যাওয়া লাগবে কবরে যাওয়ার আগে আগে একটা ছেলেরে তুমি ইমানওয়ালা বানায়া নাও রোজা রাখনেওয়ালা বানায়া নাও নামাজি বান্দা বানায়া নাও নেক আমলওয়ালা বান্দা বানায়া নাও কবরে চলে যাবা তোমার মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া হুজুরের লইয়া কি সুন্দর করে মায়া নিয়া দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে আল্লাহর এই কোরআনের সাথে নিজেরা পড়তে পারো নাই সম্পর্ক লাগাইতে পারো নাই এই কোরআনে কোনো ভুলও নাই কোরআনটা নিজের ছেলেরে পড়াও নাইলে মেয়েরে পড়াও না হয় নাতিরে পড়াও না হয় একটা নাতিনেরে বান্দা পড়ায়া দাও দেখবা এখন বুঝবা না কবরে যাওয়ার পরে যখন এরা মন থেকে দোয়া করবে তখন বান্দা কবরের মধ্যে ইসালে স্বভাব হয়ে যাবে এই যে আমিনিয়া ইসালে স্বভাব মাহফিলের এই কমিটিদের মা বাবা কি পরিমাণ ধন্য মা বাবা এদের এই টাকা পয়সা দন দৌলত দিয়া এরা গানের প্যান্ডেল বানায় না এদের এই টাকা পয়সা দিয়া এরা অন্যায় খাতে টাকা পয়সা ব্যয় করে না ওই মাকবারার একটু স্বভাব পৌঁছে দেওয়ার জন্য এরা এই জায়গায় এত বড় একটা মাহফিল তোমাদের মাধ্যমে দিয়া দিল এলাকার জনগণের সব মানুষের সহযোগিতার মাধ্যমে এরা দিয়া দিল এদের মা বাবা অনেক পরিমাণ ধন্য মা হে আল্লাহর বান্দারা এই পরিমাণ মা বাবা হয়ে তুমি কবরে যাও যাওয়ার পরে তোমার সন্তান টাকা দিয়া ইসালে সব মাহফিল করবে তোমার এই সন্তান বিভিন্ন বক্তার মাহফিলের মধ্যে যাইয়া কিছু টাকা পয়সা তোমার নামে ফিসাবিলিল্লাহ দান করে দিয়া দিবে এই ময়দান থেকে আল্লাহর কোরআন দ্বারা বান্দা জিন্দেগি গঠন করবা দুই নাম্বার ইমানটাকে সাহাবায়ে কেরামের মত ইমানওয়ালা বানাইবা তিন নাম্বার ইমানের পরে নামাজের দিকে অগ্রগামী হয়ে যাবা নামাজের পরে এই সামনে রমাদানের 30টা রোজা রাখতে পারবা কোন কোন বান্দা তৈয়ার আছো দুইটা হাত ইলা মালিকের দেখা দাও ওর দয়ার মালিক কুদরতের নজর দিয়ে তাকায়া দেখেন এই সাতক্ষীরা জেলার তালা উপজেলার মানুষগুলোর লইয়া আয় আল্লাহ তোমার দরওয়াজায় হাজির এরা দুইটা হাত উত্তোলন করেছেন রে আল্লাহ ও দয়ার রব এই মানুষগুলোর প্রত্যেকের মনটা বড় নরম হয়ে গেল মা বাবার কথা শোনার পরে অনেকে চোখের বানি ফালাইয়া কান্না করলো ও আল্লাহ প্রত্যেককে তুমি কোরআন দ্বারা জিন্দেগি গঠন করার তৌফিক দিয়া দাও ও আল্লাহ প্রত্যেককে একটা ছেলে অথবা নাতি হইলেও আলেম বানাইবার তৌফিক দাও ও আল্লাহ পাঁচ বেলার নামাজি তুমি আমাদের সবাইরে বানায়া দাও ও আল্লাহ ঈমানটারে মজবুত করে নাও রোজা সামনে আসতেছে আয় আল্লাহ বাকি দিনগুলোতে আমাদের হায়াতে বরকত বানাইয়া রমজান পর্যন্ত তুমি আমাদের পৌঁছায়া দিও ও আল্লাহ রমজানের রোজাগুলোও তুমি আমাদের কবুল করে লইও ওই রমজানে সাহারি করার মতো ইফতার করার মতো তারাউইহের নামাজ আদায় করার মতো ব্যবস্থা তুমি নিজে করে দিও সকলে একবার করে চিল্লায়া পড়ি আমি
আরো জোরে পড়েন না আমিন আমিন আবার পড়েন না আমিন আল্লাহ তুমি কবুল কইরো আমিন মঞ্জুর কইরো আমিন যাদের আব্বা নাই আল্লাহ আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানায়ও আমিন যাদের আম্মা নাই আল্লাহ আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায়ও যাদের আব্বা আম্মা বেঁচে আছেন আল্লাহ হায়াতে তুমি বরকত দান করিও আমিন আরো জোরে পড়ি আমি কুরআন জিন্দেগি গঠন করব কুরআন দ্বারা কুরআনের পড়েই মুত্তাকি হওয়ার জন্য ইমানকে মজবুত রাখব পাঁচ বেলা নামাজ পড়ব সামনে রমজানের 30 টা রোজা রাখব যুবক ভাই পারবো ইনশাআল্লাহ হ্যাঁ পারবেন না পারবেন না ইনশাআল্লাহ জুনায়েদ আল হাবিব রাখতে পারলে আমার থেকে আপনার বয়সটা অনেক বেশি অনেক কম এমন না আপনাদের সমবয়সী আমি আমি রাখতে পারলে আপনি কেন পারবেন না পারবেন পাঁচ বেলার নামাজ আমি পড়তে পারলে আপনি কেন পারবেন না পারবেন চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ যুবক ভাইদেরকে তুমি হিদায়াত নামক দৌলত দান করো যুবক ভাইরা যেভাবে আমাদেরকে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে সব জায়গায় অ্যাকসেপ্ট করে নেয় আল্লাহ যুবক ভাইরা আমরা সবাই একসাথে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যেন একসাথে থাকতে পারি আমিন হ্যাঁ আমিন কয় না আমিন আরো জোরে কয় না আমিন এই বিষয়ে বলা হয়নি আমি পারবো না দোহারি ভাই পারবে ওনাকে নিয়ে আসেন ওনাকে নিয়ে আসেন সময় সময় অনেক হয়ে গেছে আর কথা বলতে পারবো না অনেক কথা বলেছি হ্যাঁ ভবিষ্যতে আসলে ইনশাআল্লাহ আরো সুন্দর করে আপনাদেরকে শোনাবো আমরা শিক্ষা পেয়ে গেছি কিতাবটা কি চলার পথে নিজের পুঁজি বানাবো কিতাবটাকে পুঁজি বানানোর পর ইমানটাকে মজবুত করব কার মতো সাহাবায়ে কেরামের মতো ইমানটাকে মজবুত করব ইমানের পরে পাঁচ বেলার নামাজ আমরা কায়েম করব পাঁচ বেলার নামাজ কায়েম করার পর রমজানের 30 টা রোজা আমরা রাখব আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক সেই ধৈর্য সেই হিম্মত দান করুক আমিন বলেন না আমিন আরো জোরে বলেন না আমিন মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমান দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমান দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমান দারে দারে রহমতের বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে মারহাবা রহমতের বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে খবর ফিরি মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমান দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের পারুন না আপনারা পারেন না একটু বলেন মাহে রমজান এলো মুমিন মুসলমানের মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে গুনাহ মাফির এই তো সুযোগ খোদার প্রিয় হবার এই তো সুযোগ গুনাহ মাফির এই তো সুযোগ খোদার প্রিয় হবার এই তো সুযোগ এই সুযোগে নাও গো তুমি এই সুযোগে নাও গো তুমি খোদার রঙে রঙিন হয়ে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমান দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মারহাবা আরো জোরে বলেন মারহাবা বছর ঘুরে আসছে রমজান রমজান রহমত নিয়ে আসবে মাগফিরাত নিয়ে আসবে নাজাত নিয়ে আসবে 10 দিন রহমত 10 দিন মাগফিরাত 10 দিন কি নাজাত আমরা 10 দিনের রহমতে আল্লাহর পক্ষ থেকে রহমত পাবো মাগফিরাতে 10 দিনে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা চেয়ে ক্ষমা নিয়ে চলবো তিন নাম্বার বাকি লাস্ট 10 দিনে আল্লাহ তাআলার কাছ থেকে জাহান্নামের আযাব থেকে মুক্তি চাইবো রমাদানে এক দুজনের তারাবি মিস না হয় যুবকরা বৃদ্ধ বাবারা আমার মুসলিম ভাইয়েরা তারাবি মিস করবেন পড়েন না পড়েন হ্যাঁ তারাবি পড়েন দেখবেন ভালো লাগবে মজা লাগবে তারাবি পড়বেন সাহারি করবেন ইফতার করবেন তারাবিহের নামাজে একটু সময় লাগাবেন আমরা তো সময় দিতে পারি না ঝামেলা তুই জায়গা আমরা যে নামাজ পড়ি
দেখবেন এই যে মাঝে মাঝে কিছু কিছু এলাকার মধ্যে একটা টিম আছে দেখবেন হ্যাঁ ওরা রমজানের প্রথম তারাবি বন্ধু বান্ধবদেরকে বিভিন্ন মসজিদে পাঠাবে যে তোরা আর কাজ কর যে আপনার লাগে না থাকতে পারে আমার লাগে আছে বড় চালাক আল্লাহরে ফাঁকি দেয় কারে ফাঁকি দেয় আল্লাহরে ফাঁকি দেয় ও ভাগ লাগে কই বন্ধু তুই মসজিদে যাবি আমি মসজিদে তুইও মসজিদে তুইও মসজিদে এভাবে তিন চার জনরে তিন তিনটা মসজিদে পাঠায় চারটা মসজিদে পাঠায় কই তোরা আয়শা রাতের বেলা বলবি কোন মসজিদে খুব দ্রুত নামাজ শেষ হয়েছে তারাবির নামাজটা খুব দ্রুত শেষ হয়েছে কোন মসজিদে ওই মসজিদে কালকে থেকে যাব আছে না নাই মানে যেখানে হুজুর দ্রুত পড়তে পারে হুজুরের টাকা বাড়াই দে যা লাগে দে হুজুর হুজুর এবার যাই পড়ুক আহ এজন্য তোমাদের মজা লাগে না ভাই তারাবির নামাজ পড়বেন এখন তো একবারে সহজ হয়ে গেছে সভাপতিও বলছে বেতন আমি দিমু আমি ব্যস্ত মানুষ অসুস্থ মানুষ দ্রুত যা পড়ার পড়াবেন কোন রকম পড়াইয়া বিশ্বকাপ শেষ করে দিবেন দৌড় হুজুর টাকা যা লাগে ঈদের সময় নিয়ে অসুবিধা নাই এজন্য সভাপতির কথা মানতে গিয়া এখন সে তারাবি পড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানের মালিক আমি দিন একজন আছেন মুসলিম সাতন দিন আনতে পারেন কইরিল মাগদুবি আলাইহিম আদ-দাল্লিন মানে সূরা ফাতিহার প্রথমটা একভাবে লাস্টেরটা একভাবে আর মাঝখান দিয়া একই সভাপতির বক্সে না সেক্রেটারির বক্সে আছে না নাই দুষ্ট ইমামেরও না দুষ্ট হইতে বলে দিছে না যত দ্রুত সম্ভব শেষ করবেন তাহলে মুসল্লি বেশি পাবেন কিন্তু দেখেন আপনি তারাবির নামাজটা রমজানটা এগারো মাস পরে পরে যে একবার পাইছেন এক বছর পরে ইয়ার পরে একটু মায়া লাগবে না আপনার গত রমজানটা বাইতুল্লায় আমি নিজে এদের পিছনে নামাজ পড়েছি আমি অবাক হয়েছি অবাক হয়েছি এত মজা তিলাওয়াতে তাহাজ্জুদের নামাজ এরা পিস্তা 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 পাড়া শেষ করে ফেলতেছে হ্যাঁ এরপরে একটা মানুষ নড়চড় করে না কি প্রেম নিয়া সুদাইসি আব্দুর রহমান আর সুদাইস বান্দার বা লীলা হ্যাঁ সৌদ তো এবার বাদ হয়ে গেল সুডাইম বাদ হয়ে গিয়েছে মাঝে মাঝে তার জন্য মনটা খুব কাঁদে কি সুন্দর ভাঙ্গা গলা নিয়ে কি মায়া নিয়া পড়তো এত মজা লাগে আমার ডানে বামে পেছনে সামনে মানুষগুলো তারাবির নামাজ পড়ার চোখের পানি ফেলা একান্ত রহমত ওই জায়গায় বরকত আপনার এলাকায় মসজিদে কেন হবে না আপনি সুন্দর করে একটু মায়া নিয়ে পড়েন দেখবেন খুদার কসম করে বলি এই মায়ার তিলাওয়া শুনে একটা মানুষও বলবে না হুজুর অশুদ্ধ হয়ে যাচ্ছি মজা লাগবে এই মানুষগুলো তখনই নামাজের দিকে ঝুঁকবে কিন্তু আপনি যদি উল্টা পাল্টা করেন একটু মজা নিয়ে পড়তে না পারেন খুব দ্রুত পড়েন দেখবেন মুসল্লি যদিও কিছুদিনের জন্য ভালো প্রথম পাঁচ দিন পাবেন বাকি পঁচিশ দিন পাবেন না একটু মায়া নিয়া ইমাম সাহেব যারা আছেন খতিবরা যারা আছেন তারাবির নামাজ পড়নেওয়ালা হাফেজরা যারা রয়েছেন আপনাদেরকে আমি একটু হাত জোর করে বলি রিল্যাক্সে সুন্দর সুর দিয়ে সুন্দরভাবে মায়া নিয়ে তারাবির নামাজগুলো আদায় করবেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইমাম মুসল্লি সবাইকে সুন্দরভাবে তারাবির নামাজ আদায় করার পড়ার পড়ানোর তৌফিক দান করুন আরো জোরে পড়েন যে আব্দুর রহমান সুদাইসির তিলাওয়াত কত মজা না হা হা কি মজা লাগে একটু করবো নাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আল্লাহ আকবার ভারী যে কোয়েন আরো জোরে বলেন না ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন
ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك المهتدون إن الصفا والمروة من شعائر الله فمن هج البيت واعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم